হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা তো গত টিউটোরিয়ালে আমরা যেটা করলাম, আমরা একটা টেস্ট ফিল্টার এখানে এনেছিলাম, একটা সার্ভলেট ফিল্টার। তো এই টিউটোরিয়ালে আমরা স্প্রিংয়ের সিকিউরিটি ফিল্টার কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা শিখব। তো স্প্রিংয়ের সিকিউরিটি ফিল্টার ইমপ্লিমেন্ট করার পর কিন্তু আমরা স্প্রিংয়ের বেশ কিছু হেল্পার টুলস ইউজ করতে পারবো, যেটা থ্রুতে আমরা লগ ইন ফর্ম ইউজ করতে পারবো। স্প্রিং একটা লগ ইন ফর্ম প্রোভাইড করে থাকে, ওটাও আমরা ইউজ করতে পারবো। তো কীভাবে করবো আমরা ওয়ান বাই ওয়ান আমাদের ফিউচার টিউটোরিয়ালগুলোতে শিখব। তো এখন এই টিউটোরিয়ালে আমরা আগে স্প্রিংয়ের যে সিকিউরিটি ফিল্টারটা আছে ওইটা ইমপ্লিমেন্ট করাটা আমরা শিখি। তো আমাদের এখানে যেটা টেস্ট ফিল্টার আমরা ক্রিয়েট করেছিলাম ওটা তো মনে হয় এখানে আর আমাদের দরকার নেই, সো লেটস ডিলিট ইট। আমরা স্প্রিংয়ের ফিল্টারটা এখানে আনবো। তো আমরা টেস্ট ফিল্টারটা এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। টেস্ট ফিল্টার চলে গেল। আর আমরা এখন কি করব, আমরা স্প্রিংয়ের টেস্ট ফিল্টারের একটা ক্লাস আমরা তৈরি করেছিলাম, তাই না? ক্লাসটাও আমাদের এখন লাগবে না, সো লেটস ডিলিট দিস ওয়ান টু। টেস্ট ফিল্টারের ক্লাসটা আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমরা স্প্রিংয়ের ফিল্টার যদি আমরা ইন্ট্রোডিউস করতে চাই আমাদের কিছু ডিপেন্ডেন্সিজ অ্যাড করতে হবে। সো আমরা ফর্ম এক্সএমএলের ভেতরে যে আমরা যদি ডিপেন্ডেন্সিসে চলে যাই, এখানে আমরা সবার আগে অ্যাড করব স্প্রিং সিকিউরিটি কোর। তো স্প্রিং ফ্রেমওয়ার্ক সিকিউরিটি কোর এটার ভেতরে আমরা তো যেটা ইউজ করব লেটেস্টটা। আচ্ছা, এখানে ভার্সনিংয়ের একটা ইস্যু থাকতে পারে, তারপরও আশা করছি আমরা তো 3.2 কম্প্যাটেবিলিটি রাখতে চাচ্ছি। লেটস ট্রাই ইট আউট। 3.2.5 হচ্ছে লেটেস্টটা, আশা করি সমস্যা করবে না, দেখা যাক কী হয়। লেটস ট্রাই ইট আউট, আমরা 3.2.5টা নিয়েই কাজ করি, একদম লেটেস্ট যেটা আছে। তো 3.2.5টা আমরা এখানে অ্যাড করলাম। আমাদের আরও লাগবে, সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি ওয়েব। আমরা অ্যাড করি ওয়েব, লেটেস্টটা নিয়ে নেই। আচ্ছা, স্প্রিং সিকিউরিটি ওয়েব এটা থেকে নেই, হ্যাঁ সরি ওইটা নেই, স্প্রিং সিকিউরিটি ওয়েব 3.2.5, ঠিক আছে। আর একটা নিব স্প্রিং সিকিউরিটি কনফিগ। ঠিক আছে। সো আমরা আমাদের সিকিউরিটি রিলেটেড ডিপেন্ডেন্সিসগুলো আমরা এখন অ্যাড করলাম। এখন আমরা যেটা করব একটা ফিল্টার অ্যাড করব, যেটা হচ্ছে স্প্রিংয়ের সিকিউরিটি ফিল্টার চেইন বলে আমরা একটা ফিল্টার অ্যাড করব। সেটা করার জন্য আমরা চলে যাই ওইটার জন্য আমরা আগে একটা বিন ডিফাইন করি স্প্রিং সিকিউরিটির জন্য, সিকিউরিটি কনটেক্সট নামে। হ্যাঁ, একটা বিন কনফিগারেশন ফাইল ডিফাইন করব। এখানে রাইট ক্লিক করে আমরা বলতে পারি স্প্রিং বিন কনফিগারেশন ফাইল, সেটার নাম দেই সিকিউরিটি কনটেক্সট। এবং এই সিকিউরিটি কনটেক্সটার ভেতরে আমরা যেটা লোড করে দিব একটা নেম স্পেস লোড করে দিব স্প্রিং সিকিউরিটির জন্য। আমার আইডিয়াটা একটু ওয়েট করছে, কারণ আমরা যে জারগুলো আমরা নামাচ্ছি সিকিউরিটি জারগুলো ওটা ব্যাকগ্রাউন্ডে নামাচ্ছে, আর আমি তো সোর্সগুলোও সাধারণত নামাই, সোর্সগুলোও নামাচ্ছে, একটু সময় লাগবে। সো আমার সিকিউরিটি কনটেক্সটটা এখানে চলে আসছে। এখানে নেম স্পেসে যে আমরা এই সিকিউরিটিটা অ্যাড করে দিতে পারি। তাহলে আমাদের সোর্সে যদি যাই আমরা দেখব সিকিউরিটিজের নেম স্পেস এবং এক্সএসআই যে এলিমেন্টগুলো আছে ওগুলো এখানে অ্যাড হয়ে গেছে, এটাকে আমরা সেভ করি। তো সিকিউরিটি কনটেক্সটটা তো আমাদের আসলে ওয়েব এক্সএমএলে লোড করতে হবে, সেটাও আমরা এখানে লোড করব। বলে দিচ্ছি এখানে আমরা যখন কনটেক্সট কনফিগারেশনের মধ্যে আমরা আরেকটা অ্যাড করে দিই, অ্যান্ড আমরা এটার নাম দিয়েছিলাম কি সিকিউরিটি কনটেক্সট, না? আর আমাদের সোর্স কোডে মোস্ট লাইকলি আমরা একটা জায়গায় প্রিন্ট করেছিলাম, সেটা হচ্ছে আমাদের
না ওটা তো ফাইলটা আমরা ডিলিট করে দিলাম টেস্ট ফিল্টার, সো এখন আর এটাতে সমস্যা নাই। সো আমরা যদি প্রজেক্টটা রান করি, এখন প্রজেক্টটা এই কনফিগার্ড অবস্থায় রান করার কথা, লেটস জাস্ট রান ইট। যদিও আমরা কোনো ফাংশনালিটি অ্যাড করিনি, কোনো ভুল হয়ে থাকলে হয়তো ভুলটা চলে আসবে, সেটা দেখার জন্যই একটু বুঝে নিচ্ছি ঠিকমতো রান করে কিনা প্রজেক্টটা। সো অ্যাজ এক্সপেক্টেড আমাদের ক্রিয়েট নোটিস চলে আসছে, কাজ করছে, তার মানে আমাদের কনফিগারেশনটা সোফার ঠিক আছে। আমাদের প্রজেক্টটা তো আমরা সিকিউরিটির জন্য কনফিগার করলাম, কিন্তু আমরা একটা ফিল্টার অ্যাড করে দিব এখন, নিউ ফিল্টার করে। এই ফিল্টারটার নামটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আমরা আগে বলবো এক্সিস্টিং ফিল্টার ক্লাস, এবং এক্সিস্টিং ফিল্টার ক্লাস যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ডেলিগেটিং ফিল্টার প্রক্সি। আমরা দেখি এখানে টাইপ করলে নিচ্ছেন, আমরা ব্রাউজে চলে যাই, এখানে এই যে ডেলিগেটিং ফিল্টার প্রক্সি এইটা আমরা ইউজ করব। এবং আমরা নেক্সটে যাওয়ার পর আমরা এইখানে নেমটা খুব ইম্পর্টেন্ট, এটা স্প্রিং ইউজ করে, তো এখানে আমরা নাম যেটা দিব সেটা হচ্ছে স্প্রিং সিকিউরিটি ফিল্টার চেইন, ঠিক আছে। আচ্ছা, তো ফিল্টারটা আমরা তৈরি করলাম সেটা একটা এক্সিস্টিং ক্লাস থেকে, তার মানে আমাদের এখানে একটা এন্ট্রি অ্যাড হয়ে যাওয়ার কথা। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিল্টারের এন্ট্রিটা অ্যাড হয়েছে স্প্রিং সিকিউরিটি ফিল্টার চেইন, এবং আমাদের এটা ইউআরএল প্যাটার্নটা আমরা এখন যেটা ইউজ করব সেটা হলো ডট স্টার, এটাতে ইউজ করব। সো আমাদের প্রজেক্টটা নেক্সট লেভেলে কাজ করার জন্য এখন রেডি। সো এই টিউটোরিয়ালে আসলে আমরা এতটুকুই দেখব, নেক্সট টিউটোরিয়ালে হয়তো আমরা লগ ইন ফর্মটা ক্রিয়েট করব এবং কিছু ডামি ইউজার ডেটা তৈরি করব যেটা দিয়ে আমরা লগ ইন করতে পারব। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।